কথা বলতে গদাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আজকের এই নির্বাচনী জনসভায় সম্মানিত সভাপতি বাবু নির্মল কুমার অধিকারী এবং এখানে আজকের এই নির্বাচনী জনসভার প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আমাদের মুরব্বী রাজনীতিবিদ পাইকাসা কয়রার থেকে নির্বাচিত মহান জাতীয় সংসদে মাননীয় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব আলী সাদা, আজ যিনি প্রধান বক্তা হিসাবে এই জনসভায় মঞ্চকে অলঙ্কৃত করেছেন, আমাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন, খুলনা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী, এছাড়া বক্তব্য এখানে আমাদের শেখ মনিরুল ইসলাম বলিষ্ঠ বক্তব্য উপস্থাপন করেছেন, ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ যুক্তিযুক্ত বক্তব্য উপস্থাপন করেছেন, বলিষ্ঠ বক্তব্য উপস্থাপন করেছেন পাইকাসা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক শেখ কামরুল আসাদ টিপু এবং সভাপতি জনাব আনোয়ার ইকবাল মন্টু। আমি ঈশার নামাজের সময় আগত প্রায় আমি ভূমিকায় সময় নষ্ট না করে বক্তব্যে যেতে চাই। মহান আল্লাহ পাকের নাম স্মরণ করে আমি গদাইপুর ইউনিয়নে আমাদের এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 17টি ইউনিয়নের মধ্যে প্রথম ইউনিয়ন এইটাকেই আমরা বেছে নিয়েছি, এখান থেকেই আমাদের নির্বাচনী কর্মকাণ্ড শুরু। আমি ব্যক্তিগতভাবেও চেয়েছিলাম এই ইউনিয়ন থেকেই আমি শুরু করি, নেতৃবৃন্দ আমার মনোবাসনা কিভাবে যেন টের পেয়েছে, তারাই আগে থেকেই এটাকে এই ইউনিয়নের বর্ধিত সভা হিসাবে 20 তারিখ নির্ধারণ করেছিল, যেহেতু 18 তারিখ আমাদের প্রতীক বরাদ্দ হয়ে গিয়েছে সেজন্যে 20 তারিখ আমরা আর বর্ধিত সভাটি না করে সেটাকেই জনসভা হিসাবে করবার জন্য অনুরোধ করেছিলাম। এই ইউনিয়নের সভাপতি বাবু নির্মল কুমার অধিকারী এবং ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান একজন তুখোড় ছাত্র রাজনীতিতে উঠে এসেছে শেখ জিয়াদুল ইসলাম আপনাদের নির্বাচিত চেয়ারম্যান, তিনি এই আয়োজন করবার জন্য কঠোর পরিশ্রম করেছেন, তার সঙ্গে অনেক লোক জড়িত আছেন। তা আমার বক্তব্যের শুরুতেই আমি অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই যে মাসটিতে আমরা দাঁড়িয়ে আজকের এই বক্তব্য প্রদান করছি, এই মাসটি বাঙালির জাতির জন্য একটি ঐতিহাসিক মাস, এটাকে ডিসেম্বর মাস বিজয়ের মাস বলে, আমরা বিজয় দিবস আর কয়েকদিন আগে আমরা পালন করেছি। এই মাস অর্জন করবার জন্য, বিজয় অর্জন করবার জন্য 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 2 লক্ষ পাবন সম্ভ্রম হারিয়েছে, এই মহান শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এবং আমাদের জাতির জনক বাংলার রাখাল রাজা এই বাংলাদেশের স্থপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সালে নির্মমভাবে ঘাতকেরা বুলেট দিয়ে হত্যা করেছিল, শুধু তাকেই হত্যা করে ক্ষান্ত হয় নাই, তার পরিবারের উপস্থিত সকল সদস্যকেই হত্যা করেছিল, কারাগারে হত্যা করেছিল, জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে জাতীয় 4 নেতা তাদেরকে কারাগারের কঠিন প্রকোষ্ঠের মধ্যে নির্মমভাবে গুলি করে ব্যানার দিয়ে গুছিয়ে হত্যা করেছিল। আমি এই মহাপ্রাণ মানুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকের এই নির্বাচনী জনসভার আমার ছোট আকারের বক্তব্য শুরু করতে যাচ্ছি। তার আগেও আমি স্মরণ করতে চাই এই ইউনিয়নের জন্ম নিয়ে যারা আওয়ামী লীগটাকে প্রতিষ্ঠিত করেছেন সেই সমস্ত নেতৃবৃন্দ যারা ইতিমধ্যেই আমাদের ছেড়ে চলে গিয়েছেন, তাদের মধ্যে অন্যতম শ্রদ্ধাভাজন জননেতা যিনি বারবার এই কয়রা পাইকাসা থেকে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য হিসাবে, আমার প্রিয় এবং শ্রদ্ধাভাজন নেতা অ্যাডভোকেট শেখ মোহাম্মদ নুরুল হক, শ্রদ্ধায় মাতানত হয়ে যায়। আরও যারা মৃত্যুবরণ করেছেন তাদের সাথে ছিল আমার
শ্রদ্ধার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক। শেখ মোহাম্মদ আলী, তিনি মৃত্যুবরণ করেছেন। বীর মুক্তিযোদ্ধা সর্দার নূর আলী, তিনি মৃত্যুবরণ করেছেন। রতন কুমার ভদ্র, চন্দ্রশেখর ঘোষ, পরিমল চন্দ্র অধিকারী, সম অমর আলী, সকলেই আমাদের পথ চলার সাথী ছিল, আমাদের পথ নির্দেশক ছিল। আমি অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করি। আমাদের এই উপজেলার যিনি দীর্ঘদিন আওয়ামী রাজনীতির নেতৃত্ব দিয়ে গিয়েছেন, তার জন্মভূমি ইউনিয়ন, এই গদাইপুর ইউনিয়ন আমার শ্রদ্ধাভাজন। এই ইউনিয়নের সন্তান পাইকাসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ বেলাল উদ্দিন মিলু, শ্রদ্ধাভরে স্মরণ করি। আমি স্মরণ করি, তিনি 71 সালে রাজাকার কর্তৃক নিহত হয়েছিলেন, অত্যন্ত নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছিল মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করবার জন্য। শেখ মাহাতাবুদ্দিন মনি মিয়া, তিনি এই গদাইপুর ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান ছিলেন বহুদিন ধরে। এছাড়া আমি তাদের সকলের মৃত আত্মার মাগফিরাত কামনা করি, তাদের মহান আল্লাহ পাক যেন বেহেশত নসিব করেন। আমি আর একজন কৃতি সন্তানের নাম স্মরণ করি, এই গদাইপুর ইউনিয়নে যাদের জন্ম হয়েছিল, মেহের মুসল্লির নাম আপনারা সকলেই জানেন, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, কাজী ইমদাদুল হক সুসাহিত্যিক, তার জন্ম হয়েছিল এই গদাইপুর ইউনিয়নে। শেখ রাজ্জাক আলী, তিনিও এই গদাইপুর ইউনিয়নের কৃতি সন্তান, তিনি মহান সংসদের স্পিকার হিসাবে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। আমরা তাদেরই উত্তরসূরি, যে যে দল করুক না কেন, আমার এই গদাইপুর ইউনিয়নের বহু কৃতি সন্তান, আমরা তো তাদেরই উত্তরসূরি, তাদেরই রেখে যাওয়া এই মাটিতেই আমরা আজ রাজনীতির কথা বলছি। প্রিয় বন্ধুরা, জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন, মনোনয়নের পরেই আমি আমার বাংলাদেশ আওয়ামী লীগের পাইকগাছা উপজেলা এবং কয়রা উপজেলার সকল নেতৃবৃন্দকে নিয়েই নির্বাচনী প্রচারণার কাজ শুরু করেছি। এখানে আমার সহযোদ্ধা শেখ মনিরুল ইসলাম একটি বিষয় বলেছেন, আমি সেটাকে স্বাগত জানাই, যে ওই কথাটা আমি উচ্চারণ করতে পারিনি যেটা উনি উচ্চারণ করেছেন, ছেলেদের আবেগের মুখে আমার পক্ষে বলা সম্ভব হয়ে ওঠে নাই। সুপার সিলেকশন সেটা কি, আমি আমার নামের পরে আগে পরে কোনো অলঙ্কার আমি কখনো আকাঙ্ক্ষা করি না, সাদামাটা জীবন যাপন করি, সাদামাটা ভাবেই চলবার চেষ্টা করি, এটা আমিও পরিহার করবার জন্য সকলের প্রতি অনুরোধ জানাই। প্রিয় বন্ধুরা, যে বিষয় বলেছিলাম, যে এই আওয়ামী লীগের মনোনয়নের পরে এখানে 5টা বছর আমরা সাংগঠনিক কাজ করতে পারি নাই, আপনারা তো জানেন যে আমি সংগঠন প্রিয় একজন মানুষ, সংগঠন গড়ে তোলা, নতুন নতুন দক্ষ রাজনৈতিক কর্মী তৈরি করা, এটা আমার নেশা এবং অভ্যাস। আমার সেই অভ্যাস থেকে আমাকে ছেড়ে যেতে হয়েছিল নানান কারণে। তো এই কারণে এখানে যারা বিশেষ কারণে আমাদের সাংগঠনিক কাজের তৎপরতা অনেকটা স্থবির হয়ে গিয়েছিল, মনোনয়নের পরে আমাদের সভাপতি সাধারণ সম্পাদককে সাথে নিয়েই দ্রুততর সময়ের মধ্যেই আমাদের এই নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করতে হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা কমিটি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনকে নতুন করে সাজিয়ে আবার নির্বাচনমুখী করার জন্য আমরা এই সময়টা পার করেছি। যে সময়টা আমরা এই জনসভা করছি, এর আগের যত সময় ছিল সেই সময়গুলো আমরা ঘরে বসে বসে আমাদের কর্মীদেরকে ভোট যুদ্ধের সাথে সজ্জিত করেছি। এখন আমরা বলিয়াম, আজকের যে জনসভায় জনস্রোত দেখছেন, এই জনস্রোত তার ফসল, যে আমার ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, তাঁতি লীগ, 9টি অঙ্গ সহযোগী সংগঠনের বর্ধিত সভা করা হয়েছে, এবং এই 9টি অঙ্গ সহযোগী সংগঠন আর মাদার সংগঠন আওয়ামী লীগ হাজার হাজার কর্মী আজ মাঠে ছড়িয়ে আছে। আজ যখন আমরা এখানে ভোটের কথা বলছি, একই সময় ভোটের কথা বলছে দেরিটি ইউরিয়ানে, একই সময় ভোটের কথা বলছে গড়ইখালিতে, একই সময় ভোটের কথা বলছে চাঁদখালিতে, আমরা ভয় পাওয়ার তো কোনো কারণ দেখি না। এখানে বক্তব্যের সময় কম হয়ে এসেছে, ইশার আজানের পর, ইশার নামাজের পর আর এখানে আপনাদেরকে হয়তো ধরে রাখা ঠিক হবে না। আমাদের প্রধান অতিথি মহোদয় এবং প্রধান বক্তা মহোদয় ওনাদের গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবেন। আমি আমার বক্তব্য প্রার্থী হিসাবে
যেটুকু আপনাদের কাছে দ্রুততর সময়ের মধ্যে উপস্থাপন করতে চাই সেটুকু উপস্থাপন করেই আমি আমার বক্তব্য শেষ করব। জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন, আমি প্রার্থী উপলক্ষ মাত্র। ভোট দেবেন আপনারা নৌকামার খায়, ভোট দেবেন আপনারা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী, পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী বানাবেন। তাহলে কেন বানাবেন? যদি শেখ হাসিনা ক্ষমতায় না থাকে এই বাংলাদেশ কতখানি থাকবে সেটা সন্দেহ করার বিষয়, সেটা আমাদের চিন্তা করবার বিষয়। আমরা অতীত দেখেছি, আমরা ভবিষ্যতের শঙ্কিত আচরণ আমাদের কানে বাজে যে ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র বিদ্যমান। আপনারা সেই ষড়যন্ত্রের মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সাথে তার নিজস্ব পথ চলা তৈরি করে দিয়েছে, আর সেই পথেই এই বাংলাদেশটাকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। তলবিহীন ঝুড়ি থেকে আকাশ চুম্বে ঊর্ধ্বগামীতে বাংলাদেশ, এই বাংলাদেশের এই গতি আরো বেগবান করা ছাড়া এইটাকে আর কমিয়ে আনতে আমরা চাই না। যার কারণেই জননেত্রী শেখ হাসিনাকেই আমরা প্রধানমন্ত্রী বানানোর জন্যই আপনারা নৌকাপতিকে ভোট দিবেন। এই ভোট আমার নয়, এই ভোট জননেত্রী শেখ হাসিনার ভোট, তাকেই প্রধানমন্ত্রী বানানোর জন্য আপনারা ভোট দিবেন। আমি নাম মাত্র মাধ্যম, আর এই মাধ্যম কেন দিয়েছেন যে আমরা তৃণমূলের মানুষের সাথে সম্পর্ক রাখি। তৃণমূলের মানুষ ভোট বিমুখ হয়েছে বলে বিরোধী পক্ষরা প্রচারণা করেছে, বিরোধী পক্ষরা দেশব্যাপী আমার নেত্রী বিশ্বনেত্রী তার গায়ে কলঙ্ক লেপন করার চেষ্টা করছে এই যে তিনি রাতের দিনের ভোট রাতে করেছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতা প্রতিপক্ষকে পাস প্রার্থী পাস করিয়েছেন, ভোট কেটে পাস করিয়েছেন, এই যে গুজব, এই যে অসত্য কথা, এই অসত্য কথাকে মিথ্যে প্রমাণিত করবার জন্য তৃণমূলের সাথে সম্পর্ক রাখে যে সমস্ত মানুষ তাদেরকে ভোট মনোনয়ন দেওয়ার চেষ্টা করেছেন, এটা সোফার সিলেকশনের মধ্যে পড়ে না। এটা আমার দুইবার মনোনয়ন চেয়েছিলাম, 14 সালেও চেয়েছিলাম, 18 সালেও চেয়েছিলাম, হয়তো দয়া করে কিভাবে ওরা নজরে পড়েছে দিয়েছে। আমাদের কর্তব্য, যে কর্তব্য অ্যাডভোকেট সৌরভ আলী সাহা করছেন, যে কর্তব্য শেখ মনিরুল ইসলাম সাহেব করছেন, যে কর্তব্য ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব করছেন, এই কর্তব্য আরো যারা আমরা একসাথে মনোনয়ন চেয়েছিলাম 18 জন, আমি মনে করি তাদের উচিত একই শান্তি এসে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করবার জন্যই ভোট প্রার্থনা করা। আমাকে ভোট দেওয়ার জন্য আমি বলি নাই, কখনো বলি না, এখনো বলি না, এই জনসভায় দাঁড়িয়ে বলছি, আমাকে কেন ভোট দিবেন? আমি কে? আমি তো শেখ হাসিনার ন্যূনতম একজন কর্মী মাত্র, আমি ওনার একজন ন্যূনতম কর্মী হিসাবে আপনাদের কাছে শেখ হাসিনার জন্য ভোট প্রার্থনা করছি, ভিক্ষা করছি যে আপনারা ভোট দিবেন। মা বোনেরা কেন ভোট দিবেন? মা বোনদের এই বাংলাদেশের নারী সমাজকে যে মর্যাদা তিনি দিয়েছেন, এমনি এমনি কিন্তু কিন্তু বিদেশিরা তাকে মানবতার মা খেতাব দেয়নি, তাকে খেতাব দিয়েছে মানবতার মা, বাংলাদেশের মানুষের অপেক্ষা রাখে নাই। তার ইউনেস্কো দেখেই, তার কর্মকাণ্ড দেখে, তার স্বভাব দেখে, তার মাতৃতুল্য ভূমিকা দেখেই মাদার অফ মাদার টেরেসা বলে, মাদার অফ হিউম্যানিটি বলে তাকে খেতাব দিয়েছেন। মহিলাদের কি উপকার তিনি করেছেন, যে সমস্ত মানুষ, আপনি দূরদর্শী চিন্তার মানুষ, তিনি কি দূরদর্শী চিন্তা করেছেন তাকে, যা আমরা কখনো চিন্তা করি না। একজন মা যখন গর্ভবতী হয় তখন এই বাংলাদেশে যাতে বুঝানা তৈরি হয়, একজন সফল মানব সম্পদ তৈরি করবার জন্য গর্ভকালীন সময় তিনি গর্ভকালীন সময় যাতে মা অপুষ্টিতে না ভোগে তার কারণেই তিনি মাতৃত্বকালীন ভাতা দিয়েছেন। এই ভাতার মাধ্যমে গর্ভের সন্তানকে পুষ্টি দিয়ে একটা সফল সবল মানুষ, একটা সবল শিশু যাতে জন্মগ্রহণ করে, সে যাতে মানব সম্পদে পরিণত হয়, তার উদ্যোগ দিয়ে তিনি মাতৃত্বকালীন ভাতা দিয়েছেন। এটা আমরা কেউ চিন্তা করেছি কখনো? আমরা তো কখনো চিন্তা করি নাই। বিরল চিন্তার মানুষ জননেত্রী শেখ হাসিনা, তিনি চিন্তা করেছেন এই দেশে মৎস্য সম্পদ দূর হয়ে যাচ্ছে, মৎস্য সম্পদ আমাদের দেশে, আমাদের এলাকায় আমরা যে সমস্ত মাছ ছোটবেলায় খাল থেকে শিশে থেকে পাইতাম, শোল, কই, চ্যাং, ঠুটি, এই যে মাছগুলো পাইতাম, এই দেশীয় প্রজাতির মাছ, বহু দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গিয়েছেন। তিনি যখন দেখেছেন আমার দেশের জাতীয় মাছ ইলিশ মাছ, এই ইলিশ মাছ যখন বিলুপ্ত হওয়ার পথে চলেছে, তিনি ঘোষণা করেছেন মাছ যে সময় ইলিশ মাছের প্রজনন হয় ওই প্রজননের সময় ইলিশ মাছ মারা মারা বন্ধ করে দাও।
দুই মাস, এক মাস, দেড় মাস, যে সময়টা পর্যন্ত ডিম ছাড়ায়, এই ডিম ছাড়ার সময় ইলিশ মাছ বন্ধ মারা বন্ধ। তাহলে যারা জীবিকা নির্বাহ করে সেই জেলে সম্প্রদায় কি খাবে এ চিন্তা করে তিনি কিন্তু জেলে সম্প্রদায়কে তার পেটের ক্ষুধা নিবারণের জন্য ব্যবস্থা করেছেন, তাদের কার্ড দিয়ে বিনামূল্যে তাদের সাহায্যের ব্যবস্থা করেছেন। কে চিন্তা করে এটা? এটা মায়ের চিন্তা ছাড়া হয় না। মায়ের মতো চিন্তা করে এই দেশটার মানুষকে তিনি লালন পালন করছেন অতি মাতৃত্বের দরদে। এ বলতে গেলে অনেক সময় লেগে যাবে, আমি শুধু আপনাদের কাছে এটা বলতে চাই, বহু গুণের অধিকারী জননেত্রী শেখ হাসিনা, অতীতেও তার মতো কোন দেশের প্রধানমন্ত্রী হয় নাই, ভবিষ্যতেও হবে কিনা সন্দেহ আছে। যা আমরা পেয়েছি সেটাকে আমরা কাজে লাগাতে চাই। চারবার প্রধানমন্ত্রীর পরীক্ষায় তিনি পাশ করেছেন, পঞ্চমবারের মতো যদি প্রধানমন্ত্রী তাকে করা যায় তিনি বিশ্ব রেকর্ড করবেন মহিলা প্রধানমন্ত্রী হিসাবে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। আমাদের নেত্রী, বাংলাদেশের নেত্রী, 17 কোটি মানুষের নেত্রী, তিনি পাঁচবার হতে যাচ্ছেন, ইনশাল্লাহ ভারতের প্রধানমন্ত্রী হবে। এই আমার নেত্রী, আমি তার ক্ষুদ্র কর্মী হিসাবে গর্ববোধ করি যে যে দেশে আমি বাস করছি সেই দেশের বৃহত্তর রাজনৈতিক দলের তিনি একাধিক বারের সভাপতি। বিদেশ থেকে আত্মগোপনের আস্থানা থেকে যখন তিনি এই দেশে ফিরেছেন, সভাপতি হয়েই ফিরেছেন, এখানে তার অনুপস্থিতিতেই তাকে আওয়ামী লীগের সভাপতি তৈরি করেছিলেন, তিনি এসেই সভাপতির হাল ধরেছেন আর সেই অবধি তিনি সভাপতি। এত দীর্ঘকাল বাংলাদেশ আওয়ামী লীগের মতো এশিয়ার উপমহাদেশের সব থেকে প্রাচীন একটি রাজনৈতিক দলের এত দীর্ঘকালীন সভাপতি আর তো কেউ হয় নাই, নিশ্চয়ই তার নিজস্ব গুণাবলী আছে। আমি আমার কথা কি বলবো, আমার নেত্রীর কথা বলতে বলতে সময় কেটে যায়। আপনারা ওই নেত্রীর দিকে তাকিয়ে, বঙ্গবন্ধুর দিকে তাকিয়ে আমাকে নৌকাপতিকে ভোট দিয়ে বিজয়ী করবেন, এটাই আপনাদের কাছে আমার প্রার্থনা। আমার ব্যক্তিগত জীবন আপনারা কম বেশি জানেন, এই কথাই তুলে উনিয়ান ছিল আমার রাজনীতির সুতিকাগার। এখান থেকেই আমি আপনাদের অধিকার আন্দোলনের ডাক পেয়ে এখানেই আপনি আপনাদের সাথে নিয়ে আন্দোলন করেছি, সে আন্দোলন ছিল তো সারা দক্ষিণ খুলনা সারা জাগানো আন্দোলন। এখানে পরানমালি, গোড়ার মিল, এখানে কচুপুরিয়া ও পাশে বাসের আবাদ, এই সমস্ত এলাকায় যখন লবণ পানিতে আমাদের বাসভূমি, আমাদের আবাদি ভূমি তারা দস্যুর মতো লুটপাট করে নেওয়ার জন্য অধিকার করেছিল, সেই অধিকার আন্দোলনে সেই অধিকার বঞ্চিত করার জন্য আপনাদের নিয়ে আন্দোলন করেছিলাম। এই গদাইপুর ইউনিয়নের গোটাপাড়া নামক যে জায়গাটি আছে অতি দরিদ্র একটি এলাকা, সেই এলাকার মানুষ আমাকে ডেকে নিয়ে এই আন্দোলনের সূত্রপাত করেছিল, তারা আমার সঙ্গে ছিল, সেই বোকাঙ্গা মানুষদের সাথে নিয়েই দক্ষিণ পশ্চিম অঞ্চলের এই লবণ পানি বিরোধী বিখ্যাত আন্দোলনে যখন আমরা শরিক হয়েছিলাম, কেঁপে উঠেছিল, ভিড় কেঁপে উঠেছিল, জেল মালিকদের কোটি কোটি টাকার বিরুদ্ধে নিরান্ন মানুষের আন্দোলন, সেই আন্দোলনে আমাদের তখন ক্ষমতায় ছিল জাতীয় পার্টি, আমাদের না ছিল গুলি বন্ধু, না ছিল টাকা পয়সা, না ছিল কোনো হ্যালো করবার ক্ষমতা, সেই ক্ষমতাহীন মানুষদের নিয়েই আমরা লড়াই সংগ্রাম করেছি। আর তার পরিণতি কি হয়েছে, আমাকে অগণিত মামলার আসামি হতে হয়েছে, আমাকে জেল খাটতে হয়েছে, আমাকে শারীরিক ভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে, আমাকে নির্যাতন করে যখন জেলখানায় গিয়েছিল তখন এরশাদ বিরোধী আন্দোলন চলে, তখন সমস্ত রাজনৈতিক নেতারা জেলখানায় কারাগারে ছিল, আমাকে যখন জেল গেটে নিয়ে গিয়েছিল তখন হাঁটার মতো অবস্থা ছিল না, জেলখানার বন্ধুরা জেল গেটে যে চাদর পেতে আমাকে এই চাদরের ফলে সবাই চার কোনা ধরে সবাই নিয়ে জেল হাসপাতালে নিয়ে গিয়েছিল, আমার পরনের পায়েটা 2 দিন একই ভাবে পরনে ছিল, রক্তের সাথে গায়ে সেটা গিয়েছিল, সেই প্যাক অচিন্ত বিশ্বাস, পটিয়া ঘাটের মানুষ অধ্যাপক অচিন্ত বিশ্বাস, তিনিও আমার আন্দোলনের শরীর ছিলেন, সেই একটা বেলেট দিয়ে আমার প্যান্ট কেটে তারপরে শরীর থেকে ছাড়ায় নাই, এই ছিল সেই অবস্থা। এখানে আমার সেবা কত সাহিদ নামে একটা ছেলে, সে তখন জেলখানায় কয়েক দিয়ে আসামি ছিল, সেই ওই জেলখানার দায়িত্ব ওয়ার্ড বয় ছিল, সে আমার এই করুণ দশা দেখে অত্যন্ত শিহরিত হয়েছিল, এই অবস্থা আমার তো প্রাপ্ত ছিল না। তারপরে ওই কাতারে বের হওয়ার সাথে সাথে আমার অবস্থা দেখে, শারীরিক অবস্থা দেখে আমাকে রাশিয়ায় পাঠিয়েছিল চিকিৎসার জন্য, সেইখানটা সুচিকিৎসার মধ্য দিয়েই আমি চলমান চলার ক্ষমতা ফিরে পাই,
আজও সেই ব্যথা বেদনা নিয়েই আপনাদের মাঝে আছি। আমার সাথে যারা ছিল এখানে কৃষ্ণচন্দ্র মন্ডল, আমার অতীতের অনেক এই সমস্ত কর্মকাণ্ডের সাথে বিশ্বস্ত থাকি, আরো যারা ছিল এখানে, তো আমি সবার নাম বলবো না, সময় বাঁচাতে চাই, আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের কাছে আমার যদি কোনো অপরাধ থেকে থাকে, যদি কখনো কোনোদিন আমার দ্বারা আপনারা মানসিক ভাবে আঘাত পেয়ে থাকেন, প্রিয় বন্ধুরা, ইচ্ছা করে কাউকে করি নাই, আপনাদের কাছে এখানে জিয়াদুল ইসলাম ওয়াদা চেয়েছে এটা করতে হবে সেটা করতে হবে, আমি কোনো ওয়াদার মধ্যে যেতে চাই না ভাই, আমি সাদা মাটা মানুষ রাস্তায় চলি, আমি আপনাদের কাছে এটা ওয়াদা করবো যে আমি এই মানুষটা কখনোই কোনোদিন ইচ্ছাকৃত ভাবে কাউকে অপমান করতে শিখি নাই, আমার দ্বারা আপনাকে অপমানিত হয়েছে, আমি কাউকে ভালো কথা বলি নাই, মুখিস্তি করে কথা বলি না, কুশ্রী ভাষায় কথা বলি না, অশ্লীল ভাষায় কথা বলি না, এটা আমার স্বভাব, আর এই স্বভাবটা আপনারা পাবেন। আপনাদের জন্য উন্নয়নের কাজ আমার বিগত দিনের সংসদ সদস্য যারা ছিলেন তারা করে দিয়েছেন, সর্বোচ্চ এখানে সংসদ সদস্য হিসাবে উন্নয়নের পথ দেখিয়েছেন। মরহুম অ্যাডভোকেট শেখ মোহাম্মদ নুরুল হক একটি ঘটনার কথা আপনাদের কাছে এখানে সৌরাবাঙ্গি শোনাও, তখন আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম, আমি তার কর্মকাণ্ড দেখেছি, অত্যন্ত সততার সাথে তিনি মানুষের সাথে ব্যবহার করেছেন, অত্যন্ত সততার সাথে একটি টাকা যদি তার কাছে এসেছে আমাদের সবাইকে ডেকে বলেছেন এই নাও এটা আমার কাছে এসেছে তোমরা ভাগ করে দাও, আমরা শিখেছি তো তার কাছেও। এখানে নুরুল হক সাহেবের একটি ঘটনার কথা বলেই আমি আমার কথা শেষ করতে চাই। একদিন 2014 সালে যখন আমরা মনোনয়ন চেয়েছিলাম আমার সাথে আমাদের এই উপজেলা নেতৃবৃন্দ ছিলেন 8-9 জন ছিলেন, তার মধ্যে এখানে আব্দুর রাজ্জাক মোড়ঙ্গির বীর মুক্তিযোদ্ধা তিনিও ছিলেন। মনোনয়ন যখন উনি পাইলেন আমাদের দাওয়াত দিলেন উনি, সামনেতে ওনার ভাড়া বাসা ছিল, আমরা গেলাম সবাই, ইলিশ মাছ দিয়ে খাইতে দিলেন, খাওয়া দাওয়ার পর উনি আমার মাথায় হাত রেখে তিনবার সভাত করেছিলেন, বলেছিলেন যে তুমি একদিন এমপি হবা হবা হবা। তখন আমি মনোনয়ন পেলাম তখন প্রথমেই সেই কথাটা মনে পড়লো যে এই প্রয়াত নেতা যে দোয়াটা করেছিলেন মহান আল্লাহ পাকের হয়তো তার সেই দোয়াটা কবুল করে নিয়েছে। আমি এখানে ফিরে আসার পর তার কবর জিয়ারাতের সময় তার পায়ের কাছে দাঁড়িয়ে অত্যন্ত বিনয়ের সাথে বলেছি যে প্রিয় নেতা আপনার দোয়া কবুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে পথ প্রদর্শন করুন, আমি কাজ করতে চাই, আপনার অসমাপ্ত কাজের দায়িত্ব নিয়েই এই পাইগাছা কয়রাই আমি বিচরণ করতে চাই, আমাকে সুপথ দেখান। এই দোয়াটা করেছিলাম, এই দোয়াটা আমি আজও আমি সোরাবাঙ্গি সেনার কাছে করতে চাই, তিনিও পথ দেখাবেন, আমি আমি তো উনি আমাকে চিনেন, আমি বেয়াদব নই, আমি অসম্মান করতে শিখি নাই, আমি ভালো কাজ করতে চাই, আমাকে আপনারা সহযোগিতা করেন, সেই সহযোগিতা নিয়েই আমি আমার আগামী পথ চলার পথেও হিসাবে রাখতে চাই। আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করছি, এখান এখন থেকে 7 তারিখ পর্যন্ত অনাবর্ত আমাকে এই মিটিংয়ে বক্তব্য দিতে হবে বিভিন্ন জায়গায়, আগামীকাল পয়লাই যাব, সেখানে পরপর 2 দিন থাকবো, তারপরে আবার পাইকাছে এসে 2 দিন আমরা থাকবো, এখানকার মিটিং গুলো অ্যারেঞ্জমেন্ট করছেন শেখ আব্দুল হাসান টিপু এবং আনোয়ার ইকবাল মন্টু সহ আর যারা আছেন সৌমিলন কুমার সাধু, আনন্দমোহন বিশ্বাস এবং আমার এই পাইকাছা উপজেলার অনেকগুলো নৌকা বদিকে নির্বাচিত চেয়ারম্যান আছেন, অভূতপূর্ব শ্রম দিচ্ছে তারা, তাদের শ্রমের উপরে নির্ভর করে আমি অত্যন্ত নিশ্চিন্ত ভাবে আগামীকাল ভোরবেলায় পয়লার উদ্দেশ্যে যাত্রা করতে চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার জন্য মহান আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আপনাদের দোয়ার উপরে নির্ভর করে আমি আমার কাজগুলো যাতে সুসম্পন্ন করতে পারি। সবাইকে সালাম জানাই, সবাই সুস্বাস্থ্য কামনা করি, আপনারা ভালো থাকেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলা।